क्या की कर रहे हैं भूल রাতের পরে দিনেও অশান্তি রানীনগরে। ব্লক তৃণমূল সভাপতির উপস্থিতিতে কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস নেতা তথা রানীনগর দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর বলে অভিযোগ। বাড়িতে শুয়ে আছি, এই মুহূর্তে দেখছি যে শাহালম সরকার, মিজান আর আনিসুর এরা তিনজন লোকজনকে একে একে ডাকার পরে 100-150 মতো লোক এখানে আমার বাড়ির সামনে হাজির হয়। পতাকা টতাকা কিছু ছিল না তাদের হাতে, কিন্তু শাহালম সরকার থেকে এমনকি বড়োবাবু ছিল সেখানে, বড়োবাবু ছিল, শাহালম সরকার ছিল। সে সময় একটা হুররা দিয়ে আমার বাড়ি ভাঙচুর করে, পুরো বাড়িতে ইট পাটকেল। আমি এখন বর্তমান তৃণমূল করতাম, তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে ঢুকেছি। জাতীয় কংগ্রেসে ঢোকার পরে কংগ্রেস দেখছে যে না, জিতে যাবে, আগামী দিন পঞ্চায়েত ভোটে ক্ষমতায় চলে আসবে, এই কারণে আমার বাড়ি ভাঙচুর করে মেসেজ দিতে চাইছে যে সাধারণ মানুষ যারা কর্মীরা আছে তারা যেন চুপচাপ থাকে, নাহলে ওদের বাড়িও এরকম ভাঙচুর করবে এরকম। বাড়িতে ঢোকার পর কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে বসেছিলাম, সে অবস্থায় এখানে অনেক মানুষ। আমি ভাবলাম ওরা যেভাবে রাজনৈতিক মিছিল চালায় সেরকম মিছিলের জন্য হয়তো রেডি হয়েছে, এমন কিছু আশ্চর্যজনক ঘটেনি। তারপর হঠাৎ করে ওরা চারিদিক থেকে ঘেরাও করে, আমাদের দরজায় জোরে জোরে ধাক্কা মারে, তারপরে চারিদিক থেকে ইট ছুটতে থাকে। আমার বাবা তখন ছাদে গিয়েছিল কি হয়েছে দেখার জন্য, প্রচুর ইট ছোড়ার জন্য চলে আসলো। আব্বুর হাতে অনেকটা লেগেছে, আমারও পায়ে একটা ইট পড়েছে। তারপরে তো এই সাইডের জানালার কাঁচগুলো সব ভেঙে দিয়েছে, বাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া কিছুই না, এটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না যে কিসের জন্য আমাদের বাড়ি ভাঙচুর করা হলো। শাহালম সরকার দাঁড়িয়েছিলেন যেখানে, থানার বড়বাবু উপস্থিত ছিলেন, আরো অনেক পুলিশ ছিলেন, সেনাবাহিনী ছিলেন, তারা দাঁড়িয়ে থেকে পাবলিককে রুখতে পারেননি। কেন রুখতে পারেননি? ওরা দাঁড়িয়েছিল, আমি লাইভ ভিডিও করেছি একটা, সেখানে প্রমাণ আছে।